নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব বৃহস্পতি মকর রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, যদি কোনো জাতক অথবা জাতিকার জন্মগোষ্ঠী সাপেক্ষে বৃহস্পতি মকর রাশিতে অবস্থান করছে, দেখুন সাধারণভাবে বৃহস্পতিকে তো নিচস্থ অবস্থান বলা হয়, কিন্তু তার প্রভাব তো থাকবে। এদের মধ্যে মনে মনে একটা উচ্চ ভিলাসিতা দেখা যায় এবং এরা গম্ভীর প্রকৃতির হয়ে থাকে। সাধারণভাবে কর্তৃত্ব করার এবং নিজের মতো কাজ চালানোর ইচ্ছা এদের মধ্যে ভীষণভাবে থাকে। ধর্মের ব্যাপারে অথবা বৈদেশিক ব্যাপার থেকে এদের জীবনে উপার্জন প্রাপ্তি ঘটতে দেখা যায়। বিদেশে কোনো সংসদ এবং পারিষদের ব্যাপারে বিশেষ লাভ মিলে থাকে। কোনো বন্ধুর মৃত্যুতে জীবনে বিশেষ সাফল্য এবং কাছের মানুষের মৃত্যুতে এবং কোনো অংশীদারির মৃত্যুতে, কিন্তু আত্মীয়ের মৃত্যুতেও কিন্তু জীবনে কোনো বিশেষ উন্নতি ঘটতে দেখা যায়। স্ত্রী হতে পারে বা জীবন সঙ্গী হতে পারে, যার সহচর্যে, যার সহানুভূতির কারণে জীবনে পারিবারিক সুখ এরা কিন্তু বিশেষভাবে পেয়ে থাকে। এবং এদের ভাই হতে পারে, এদের কাছের মানুষ হতে পারে, যার দ্বারা কর্মচারীর সাথে, কিন্তু এদের কর্মচারী হতে পারে, ভাইয়ের সাথে হতে পারে, কাছের মানুষদের সাথে সম্পর্ক এদের খুব ভালো থাকে, কর্মে এরা আনন্দ লাভ করে থাকে। তবে সন্তানের জন্য জীবনে সর্বদাই উদ্বেগ এদের লেগে থাকে, শেষ হতে চায় না। জীবনের শেষে অংশীর সহচর্যে বা স্ত্রীর সহচর্যে কিন্তু সম্পদ প্রাপ্তি ঘটতে দেখা যায়। মৃত্যুর সময় সচ্ছল অবস্থা এদের জীবনে থাকে। সাধারণভাবে ভ্রমণের সাফল্য এবং অর্থলাভ দুটোই ঘটে থাকে এবং বিদেশে সম্পত্তি লাভ হতেও কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। এবং এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা ছোট্ট, খুব ক্ষুদ্র অবস্থা, খুব সামান্য অবস্থা থেকে দ্রুত গতির সাথে কিন্তু এরা কিন্তু অপ্রত্যাশিত উন্নতি করে থাকে, অর্থাৎ যেটা ভাবা যায় না এরকম উন্নতি কিন্তু এরা জীবনে প্রাপ্তি ঘটিয়ে থাকে। আত্মীয়ের দ্বারা অপবাদ প্রচারও কিন্তু কখনো কখনো এদের জীবনে ঘটে থাকে। কখনো কখনো এরা মনের মতো কর্ম, মনের মতো ইচ্ছা মতো কর্ম কিন্তু করতে চায় এবং তা করতে পারে। কোনো সংসদ পরিষদের ব্যাপারে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে কখনো মিত্রতা এদের হয়ে যায় এবং বিপদের সময় অর্থশালী এবং উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য কিন্তু এরা জীবনে লাভ করে থাকে। তা যে আজ আলোচনা করলাম বৃহস্পতির মকরে অবস্থান জাতক জাতিকার জীবনে কি প্রভাব ফেলতে পারে সেই সম্পর্কে। আমাদের আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।